রমজানে যারা ঠিকমতো মান সাম রমাদানা ঈমানান ইহতাসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে আল্লাহ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবেন শুধু তাই না কিয়ামতের মাঠে আল্লাহর ডাইকে নিয়ে তার আরশে আযিমের নিচে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকায়া আল্লাহ প্রথম মাছের কলিজা দিয়ে ইফতারি করাবেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ বাইতে যায় কইও সুবহানাল্লাহ এখন কইলেই তো গুনাহ মনে হয় আমি আবার বলছি সর্বপ্রথম আপনারা আমার ইফতারি করাবে মাছের কলিজা দিয়া সুবহানাল্লাহ এক গ্লাস হাউজে কাউসার দিয়া এবং সবচেয়ে বেশি রোজাদারের জন্য সবচেয়ে বেশি খুশির সংবাদ হলো যখন আপনারা আমার সামনে ইফতারি থাকবে হঠাৎ করে আমার আল্লাহ মনে একটা চেহারা এসে বুঝবে সুবহানাল্লাহ এর আগে আল্লাহ কারো সাথে দেখা দিবেন না আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে থাকবেন হঠাৎ করে ইফতারি নিয়ে বসে আছি ধরেন আপনাদের মেম্বার সাহেব দাওয়াত দিছে মেম্বার সাহেবের বাবা আমাদের ইফতারির দাওয়াত দিছে মেম্বার সাহেব কই মেম্বার সাহেব কই রোজার বাড়ি আইলাম ছাতা হারাই দেই না কি ইফতারি করব ঠিক না ভাই মেম্বার সাহেবের বাবা যদি হাদি সাহেব আমাদেরকে দাওয়াত দেয় ইসুবাজি সাহেব যদি এই ঘরের ভিতরে দিয়া আন্দর মহল ইফতারি করে আমরা হুজুরে যাই বলবো তো রো ভাই কার বাড়ি আইলাম এত বেশি একটা সুবিধাজনক না কয় ক্যা সুবিধা থাকবো কবে হ্যাঁ আমাকে তো ভিতরে বয়ে বয়ে আরেকজন লাগে ইফতারি করতেছে আমার আল্লাহ বলেন বান্দারে 70,000 নূরের পর্দা আমি ধাক্কা দিয়ে সরায় দিয়া হঠাৎ করে তোদের সামনে বসে পড়ব আমি মালিক যখন বসে পড়ব বান্দা যার লাগিয়া রোজা রাখছো যার লাগিয়া নামাজ পড়ছো আমার জমিনে আমি মাওলা বসে আছি তোমারি সামনে আমার জন্য রোজা রাখে কষ্ট করে আমি মাওলা তোমার সামনে দিদার করব এই যখন আল্লাহ 70,000 পর্দা ধাক্কা দিয়ে সরায় তোমার আমার সামনে বসবে ইত্যাদি পরে আল্লাহরে দেখে 70,000 বছর পর্যন্ত এক সেজদাই করে থাকবো ওখানে তোর মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতে হবে না ওই মাগরিবের আজান ওজে দিতে কইব ইফতারিও সে করতে কইব ইফতারিও তার সব কিছু তার ঠিক না বেটি এখন দিনটা নরম করবেন এই বছর রোজায় কিন্তু বাবা অনেক কষ্ট হয়েছে কি লেগে জানেন এবার রোজাটা হবে অন্তত 17 ঘন্টা 16 থেকে 17 ঘন্টা রোজা রেখে যখন বান্দা পানির জন্য করি যেটা ফেটে যায় আমার আল্লাহ তখন বাপ দুধের নিচে তার কুদরতি হাতটা ঢুকাই দিয়ে বলে বান্দা একটু সবর কর একটু সবর কর আমার জন্য একটু হানি মাগরিব পর্যন্ত অপেক্ষা কর এর বিনিময়ে আমি তোরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের অধিকারী বানাবো শুধু তাই না বান্দা ভাই আমি তোমার কাছে মাফ চাই কথা বলো না আমার কানে ব্যাক সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না প্লিজ ভাই দুটো বাচ্চা হারানো গেছে ছোট্ট ছোট্ট নিখোঁজ একজন বয়স হলো 2 বছর একজনের বয়স হলো কত দ্বিতীয় জনের বয়স 10 বছর নাম রায়হান আর একজনের নাম হলো আব্দুর রহমান একজন নাম রায়হান যদি কোনো সদয় ব্যক্তি পেয়ে থাকেন আমার ভাইদের শশা স্থানে মোবাইল নাম্বার 01991779301 আমি নাম্বারটা আবার বলছি 01991779301 এই নাম্বারে
পিতার নাম্বার এটা দেয়া হলো আলহামদুলিল্লাহ যদি পেয়ে থাকেন কারণ যার সন্তান হারিয়ে যায় বাবা মা পাগল হয়ে যায় ইসুফ আলাইহিস সালামকে হারিয়ে তার বাবা 40টা বছর সন্তান সন্তান বলে কাঁদছে ঠিক না বেটি জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ মেম্বার সাহেবের বাবা প্রথমেই কান্না শুরু করেছে মনে রাখবেন ওয়াজের মাঠে বসে যারা এই শাবান মাসে কাঁদবেন শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া শাবান দিয়ে যারা ময়লা পরিষ্কার করে রমজানের জন্য ময়লা পরিষ্কার করে রমজানের জন্য ময়লা পরিষ্কার করবেন এই শাবান মাসে পরিষ্কার করবেন রমজানে পদার্পণ করবেন রোজাটা ক্লিয়ার হবে আল্লাহ জান্নাতে বসে ইফতারি করতে পারবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মাসটা আল্লাহর কাছে এত দামি এই শাবান মাস এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন আহসু হিলাল আলী শাবান আলী রমাদান শাবান মাসটাকে তোমরা গুরুত্ব দেবে এই জন্য কারণ এইটার পরে দরমাদার হলো রমজান মাস এই মাসটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের রোজার মাসটা ঠিক থাকবে হতে পারে এই মাসটা যদি একদিন কমে যায় তোমাদের বেখেয়ালির কারণে একটা রোজা কমে যাবে বেড়ে যাবে 31 হয়ে যাবে আবার যদি এই মাসটা বাইরে যায় রোজার মাস কমে যাবে এই জন্য আল্লাহ রাসূল বলছেন আহসু হিলাল আলী শাবান আলী রমাদান তোমরা রোজা হুয়া মুকাদ্দামাতুর রমাদান এটা রমজান মাসের আগের মাস এই জন্য যেন রোজার মাসটা তোমরা ঠিক রাখতে পারো গুণনার দিক দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন না আরো জোরে বলেন অতএব শাবান মাসটা আল্লাহর কাছে দাম আছে না নাই এই মাস আমার নবী সবচেয়ে বেশি রোজা রেখেছেন মা আয়েশা সিদ্দিকাকে নবী বলতেন আয়েশা রে শাবান মাসে ঘুমায়ও না কেন আমি সবসময় দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবার লিগনা রমাদান আল্লাহ আমার রজব আর শাবান মাসের বরকত দান করো রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো তার মানে রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে আমি আগামী বছর আরো এক বছর হায়াত পাব অতএব রমজান মাসে ঢোকার আগে শাবান মাসে পরিষ্কার করার দরকার আছে না নাই আছে আল্লাহু আকবার জোরে বলেন তো আরো জোরে আমি আপনাদেরকে বলবো রমজান মাসে আল্লাহ তিন ব্যক্তিকে ক্ষমা করবে না কয় ব্যক্তি তালা তামেন তিন ব্যক্তিকে রব্বে করিম ক্ষমা করবেন না এই তিন ব্যক্তি নিয়ে আজকে ওয়াজ হবে ইনশাল্লাহ বলেন কয় ব্যক্তি জোরে কর কয় ব্যক্তি তিন ব্যক্তিকে আমার রব্বে করিম রমজান মাসে কোনো দিনও ক্ষমা করবে না এক নম্বরে হলো যাদের অ্যাকাউন্টে জন্ম দুঃখিনী মা বাবার বর্দ আছে কথা বলেন না কেন আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার ওয়াজটা যারা শুনেছেন আমি এখানে আসার পরে মেম্বার সাহেবের ছোট ভাই কি জানি না আসলাম ভাই এত ভালো মনের অধিকারী আসলে ভাই টাকা পয়সা থাকলে মানুষ কেউ ক্ষমতা অপব্যবহার করে কেউ ক্ষমতার আড়ালে অন্যায় করে কেউ অবস্থার ক্ষমতার ভিতর দিয়েও ক্ষমতা জনগণের পক্ষে জালিমের বিরুদ্ধে ব্যয় করে কথা বলেন না কেন হযরত ওমর খাত্তাবের বেটা মারহাবা বললেন না খাত্তাবের বেটা হযরত ওমর লম্বা ছিল 9.5 ফিট ক্ষুদে লাগছে না যদি না না কইতাছো তিনবার নানা বানা হেলাইছো আমারে আওয়াজ নাই কেন যারা ওমরের কথা শুনে ওমরের গাড়িতে জান্নাতে যেতে চাও একটা টিকিট কাটতে চাও ওমরের কথা শুনে আল্লাহ আকবার জোরে বলতে হবে আমি আবার বলছি ওমর লম্বা ছিল 9.5 ফিট কেউ বলেন ওমর লম্বা ছিল 11.5 ফিট 11.5 ফুট মানুষটা ধরেন আপনার ওই সামিয়ানা পর্যন্ত সামিয়ানা পর্যন্ত যদি একটা মানুষ এই জামানায় হেমায়তপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায় আয়া মেম্বার সাহেবও কিন্তু কম লম্বা না তার বাবাও কিন্তু কম লম্বা না হ্যারো যদি কাফনের কাপড় পড়াইয়াই বাজারে খাড়া করায় তখন রাত 3টার সময় একটা অটো রিক্সাও বাঁচবো না ও সিল্লানি দেখো বেলা এটা মানুষ না পাতাল বাসী কথা কন না কেন আমি মেম্বার সাহেবের ভাইদের এবং তার বাবার যে সাইজ দেখলাম
এরা যদি পাঁচ বাপ বেটা রাস্তায় খাড়ায় এই গ্রামের কোন চান্দু আছে তাগো লাটের সামনে খাড়াবে তাগো যে বডি পুরা মনে হয় নাইজেরিয়া পুরা মনে হয় সেই সোমালিয়া সেই শক্তিশালী কথা কর না কেন আমার দেখে আসছে যে একজন থেকে আর একজনের কোয়ালিটি আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপের তো ভাই পাঁচটা পোলা হইলো আমার বাপের যেরকম পাঁচ ছয়টা পোলা এক একজন এক এক কোয়ালিটি এটা কেজা এটা মেজা এটার ফাঁসা নাই আর একটা ফাঁসা হু হয়ে গেছে আমার বাপের পোলা ভাই আবু ইউসুফ সব জন্ম দিছে আল্লাহ বডি যেরকম আল্লাহ পয়সাও দিছে সেরকম মনও দিছে সেরকম এ ভাই এ ভাই এই এ তোরা সরবি না সাহস কতবার দেখ মেম্বার হাত যারা দিলে কিন্তু চিতে পড়ে যাবে এই মুসলমানের বলে দিকে দেখেন আল্লাহ শত এরকম ফ্যামিলি কিন্তু কম হয় সর্বগুণে গুণান্বিত আলহামদুলিল্লাহ বলেন মেম্বার সাহেবের ভাইয়ের কথা যা শুনলাম সব ইমামরা আমার কাছে এসে বলল ওনার জন্য কোন ইমামের চাকরি জানি চাকরি গেলেই বলে কমিটির কারণ দর্শাইতে কিল্লিকে যাবে একজন ইমাম বাংলাদেশের টাউনে বিশেষ করে সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত একমাত্র ইমামরা আর মাদ্রাসার প্রিন্সিপাল সকালবেলা সভাপতি বড় মেয়ের বড় মেয়ে চাকরি খায় সেক্রেটারি বড় মেয়ের বড় মেয়ে চাকরি জোড়া দেয় এই মাসনুম আলেমদের পক্ষে যে থাকবে আল মারউ মা মান আহাব্বা আমি কসম করে বলতে পারি ওই লোকটার জীবনে কোন আমল কবুল না হলো কোন আলেমান ও মুআল্লামান ও মুস্তামিলান ও মুহিব্বান এই আলেমকে এতটুকু ভালোবাসার খাতিরে কোন আলেম যদি এই গ্রাম থেকে জান্নাতে যায় মেম্বারে বাইরে লয়ে যাইতে ঠিক কথা কর না কেন মেম্বারে বাপরে লয়ে যাইতে হবে কারণ তার বাপের জন্য তার ভাই এতটুকু ফেসিলিটি কে দিতে পারে রে আলহামদুলিল্লাহ বলেন তাহলে তাকান নেই দেখে ওমর সাড়ে এগারো বা সাড়ে নয় বা ইখতলাফ রাবির মধ্যে এত বড় দেহের মানুষটা সকালবেলা ঘুমের থেকে উঠছে দেহে আবু জেহেল সিডি বাড়াইছে সিডি সিডি বুঝেন তো আমাদের ফখরুল আলম সমর ভাই যদি আমাদের মেম্বার সবরে বলে এ বলি ভাই দশটার দিকে থাই কত পরিষদে কাজ আছে আওয়ামী লীগের মিটিং আছে মেম্বার সাহেবের যত কাজ থাক যেতে হবে কারণ সাংগঠনিক মিটিং ঠিক না বেটি সংগঠন থেকে সে চাইরে নাও খায় না কিন্তু তার যেতে হবে কারণ রাজনীতি করে তো পলিটিক্যাল হিসাবে তার যেতে হবে মন্ত্রী সাহেব যদি বলে আপনাদের মন্ত্রী সাবানের ভাই আইবের সাহেব তুমি আইসো তো আপনার যেতে হবে ঠিক ঠিক হাজার তোমার কাছে সিটি আসলে আগামীকালকে দশটায় মিটিং হবে দারুন না দুয়ার মধ্যে বসে অমরের রাজনীতি ঠিক রাখার জন্য মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য অমরের যেতে হবে দারুন না দুয়া দারুন না দুয়া কাকে বলা হয় আপনারা সুরায় তোহার মধ্যে জানেন এই দারুন না দুয়াটা এমন একটা তদনীন্তনকালে এমন একটা তাদের জন্য একটা পরামর্শ গার ছিল যেখানে বসে তারা শুধু একটাই পরামর্শ করত নবী মুহাম্মদের কেমনে শেষ করে যায় নাউজুবিল্লাহ আসতে বললে লু লইয়া মরবে তাদের পরামর্শ শুধু একটাই মুহাম্মদ রে কেমনে শেষ করা যায় আমার নবী কি সন্ত্রাসী ছিল এখন কাম না আমার নবীর চেহারা খারাপ ছিল আমার নবীর নামটা অসুন্দর ছিল নবীর জন্মের মধ্যে ভেজাল ছিল নবী পাগল ছিল বংশ খারাপ ছিল হালাকে শোনেন আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন তারপরে আপনি জগৎ কাঁপানে আল্লাহ আকবার দিবেন যে আপনি কোন নবীর উম্মত এবং আমার নবী কেমন ছিলেন মেম্বাররা তো সাধারণত বাদ পার হয় সুরি সেসরামি আর বেশিরভাগ বোতল খোরয় কিন্তু একজন হুজুরের মুখে তার প্রশংসা শুনি কেন অবশ্যই সে ভালো মানুষ কথা কন না কেন আমার দেখার লাগেই বেশিরভাগ মাহবিল আমি আজকে মাগরিবের সময় আসছে আমি প্রতিদিন ওয়াজ করি একটা মোটামুটি মাগরিবের টাইমে আসি আমি কিন্তু এখানে আসরে পরে আসতে পারতাম হঠাৎ করে আমার গাড়ির হর্নটা বাজতে ছিল না এটা সারতে যেয়ে ঘন্টাখানেক দেরি হয়ে গেছে হিমায়ত প্রেস্টান্ডে তো আগে আগে আসার কারণ যে এই লোকটার প্রশংসা যখন হুজুর গো মুখে এবং যারা আমার দাওয়াত দিতে গেছে তিন চারটা মানুষ সবাই প্রশংসা করে
দেখার দরকার আর আমরা গোপালগঞ্জ জেলার আবার একটা সিস্টেম আছে আমরা শোনাই বিশ্বাস কম করি বাস্তবতারে বেশি বিশ্বাস করি কথা বল না কেন ঠিক আরো জোরে বল ঠিক দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা কখন দারে কখন সারে কোন এমপিরে বাদ দেয় কোন এমপিরে দিব কোন সময় কি করব এই বিচারের মেমরি এত পরিষ্কার কথা বগর বগর বেটা করতেছে বেটা ওয়াজ করবো কেমনে কথা কয় না ইশারার সাথে আমার ভাইদেরকে আস্তে আস্তে আদর করে পাঠায় না আপনি কথা বললে আমি কেউ কোন সময় মাইক তো এখন আমার কাছে আপনার কাছে না মারহাবা বলেন আরো জোরে বলেন একসাথে বলেন তো মন খারাপ খুদা মুদা লাগছে লাগুক জান্নাতে যে খাইয়েন জান্নাত একসাথে খাওয়ার নিয়ত আছে না? এই তো জান্নাত একসাথে খাওয়ার জন্য একটা সিস্টেম আল্লাহ রেখে দিছে আর মাত্র বারো দিন পরেই। অতএব